আসসালামু আলাইকুম ফুডিজ, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর শিলপাটায় ছেঁচা মাংস ভাজি সম্পূর্ণ পানি ছাড়া। এই সুন্দর একটি আঞ্চলিক খাবার খুলনার এই খাবারটি দেখার জন্য অনুরোধ করছি। এই খাবারটি প্রায় বলতে গেলে বিলুপ্তই হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এই সাথে ছেঁচা মাংসটা কত সুন্দর করে পানি ছাড়া ভাজি করা হয়, কত টেস্টি হয় সেটাও একবার দেখে নেবেন এবং নিজেরা বাড়িতে ট্রাই করবেন। প্রথমে আমি পিওর মাংসগুলো আলাদা করে এখানে কিছু মাংস, হাড্ডি, চর্বি একসাথে এগুলো দিয়ে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব আদা রসুন, তারপরে দেব জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে দেব গরম মশলার গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদ সামান্য দেব। দেওয়ার পরে মাংসের মশলার গুঁড়ো দিয়ে দেব, এটাকে সুন্দর করে মেরিনেট করব এবং সামান্য তেল দিয়ে দেব। তেল খুব বেশি একটা দিব না, কারণ এর মধ্যে একটু চর্বি আছে তাই তেলটা একটু কম দেব। আজকাল আবার বাসাতে চর্বি জিনিসটা বা তেলটা একটু কমই খাওয়া হয়। তো এটা দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রাখবো। মেরিনেট করে পাশে রেখে দেব কিছু সময়ের জন্য। তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে 4-5টা মতন সিটি দিয়ে নেব। এটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে যখন সেদ্ধ করতে দেব, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ এবং তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা দারচিনিও দিলাম। এরপরে মুখটা বন্ধ করে দিয়ে দেব। দিয়ে রান্না করতে দিব একটি চুলায়। দিয়ে আমি এখানে মুগ ডাল নিয়েছি, সেটা ভেজে নেব। এখানে 1/4 কাপেরও বেশি, 1/3 কাপ হতে পারে, তো হচ্ছে মুগ ডালটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। এটা ভাজা হলে একটা সুন্দর স্মেল বেরোবে, আর এই স্মেলটাই হচ্ছে ভুনা খিচুড়ির সব থেকে একটা সুন্দর ব্যাপার, যে ডালের ফ্লেভার। তো এই ভুনা খিচুড়ি বরাবরই আমি রান্না করি 3 রকমের ডাল দিয়ে, মসুরের ডাল, মুগ ডাল এবং ছোলার ডাল। তো আমি আজকে মসুর ডাল ব্যবহার করব না, ছোলার ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখে ঝরিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মুগ ডাল, সোনা মুগ ডাল, এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা কালো একটু আমি ইচ্ছা করে করে নিচ্ছি, যাতে আমার রান্নার পরে ভাতের মধ্যে এই ডালগুলো দেখা যায় সেজন্য। তো ভাজা হয়ে গেছে, এদিকে চালও আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। এবার এগুলোকে মিক্সড করব রাইস কুকারের হাঁড়িতে। দিয়ে দেব চাল, এরপরে দিয়ে দেব তেজপাতা, তারপরে রেখে দেব সেই ছোলার ডাল, তারপরে মুগের ডাল, এরপরে দিয়ে দেব আস্তে ধীরে 5টা রসুন, টুকরো করা কিউব করা আলু, 5-6টা লবঙ্গ, 1/2 হচ্ছে স্টার অ্যানিস, 1 জয়িত্রী আর কিছু গোলমরিচ। হলুদের গুঁড়া দেব না, ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া যে ঘষে দিয়েছি ওইটাতেই হয়ে যাবে। তো আমার এই মাংস সেদ্ধ হয়ে গেছে, তো এই সেদ্ধ মাংসটাও উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ঝোলটাও দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু প্রথমে গরম গরম অবস্থায় স্পাচুলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কিন্তু এটাতে একটু লবণ দেওয়ার পরে যখন দেখলাম যে না বেশি একটা গরম না, তখন এর মধ্যে তেল সহযোগে আমি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবং এখানে ঝালটা প্রচুর এনাফ ঝাল হয়েছে, তো আমি এখানে আর কাঁচা ঝাল ইউজ করব না। এরপরে বাটা মানে ধনি সরি ভাটা বাটা রসুন এবং আদা ব্যবহার করলাম, করে মাখিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি দিয়ে দেব রাইস কুকারে রান্না করতে। এবার এখানে যে মাংসগুলো নিয়েছি, এই মাংসগুলো আমি পাতলা পাতলা টুকরা করে কেটে নেব, একদমই পাতলা হবে। যেমন আমরা চিকেন চাপের জন্য যেরকম করে পাতলা করে কেটে থাকি, ঠিক ওরকম করে পাতলা পাতলা করে মাংসগুলো কেটে নেব। এই মাংসগুলো এভাবে কেটে নিলে যেটা হবে, যে খুব পাতলা হবে এবং সহজে এটাকে থেতলানো সম্ভব হবে এবং আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।
এবং এটা যত বেশি থেতলানো যাবে তত রান্নাটা আরও সুন্দর হবে। তো আশা করছি এই রান্নাটা অনেকেই খাননি, এই মাংসের রেসিপি আমার প্লেলিস্টে আছে, খিচুড়িও আর রান্না আমার প্লেলিস্টে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আর আমার মনে থাকলে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এভাবে পাতলা পাতলা টুকরা করে কাটছি, এই পাতলা করে টুকরা করে কাটাগুলো একদম অ্যাকুরেট হতে হবে তা না, পাতলা করে হলেই হলো, এর কোনো মানে সাইজ নাই বা কোনো সুন্দর করে কাটতে হবে এমন কোনো কথা নেই। এভাবে করে সব মাংসগুলো কাটা হয়ে গেলে এবার আমি মাংসগুলো থেতলে যাব। একটা পাটার উপরে নিয়ে নুড়া দিয়ে পাতলা পাতলা মাংসগুলো এভাবে করে বাড়ি মারলে এগুলো ছিঁড়ে ফেতা ফেতা হয়ে যাবে, ত্যানা ত্যানা হয়ে যাবে বা যাই বলেন একদম বাটার মতন হয়ে যাবে। এই মাংসগুলো রান্না করতে একদমই সময় লাগে না এবং কোনো পানি লাগে না, হাত দিয়ে টানলে যে ছিঁড়ে যাচ্ছে। এরকম করে আমি আরও কিছু মাংস আপনাদেরকে থেতলে দেখাচ্ছি। এভাবে পাটার উপরে পাটাটা ভালো করে ধুয়ে নেবেন, নেওয়ার পরে খুব সাবধানে যাতে হাতে না লাগে অথবা আপনার বিল্ডিং ভেঙে চুরে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। তো এভাবে করে ভালো করে থেতলে নিতে হবে। আর কিছু কিছু জায়গা থাকে চর্বিয়ে, কিছু কিছু জায়গা থাকে একটু কচকচে, সেগুলো একটু শক্ত থাকলে সমস্যা নেই, তবে ওগুলো বাতিল করে নিলে ভালো হয়। চর্বি থাকলে অবশ্য ভালো হয় যে মাংসটা সফট থাকে। তো এভাবে করে সব মাংসগুলো আমার থেতলানো হয়ে গেছে, একদমই এমন থেতলানো যে একদম টুকরো টুকরো হয়ে গেছে। পাটানোড়া দিয়ে এটা করলে বেশি ভালো হয়, যাদের কাছে পাটানোড়া নাই তারা আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন বা হাতে চপিং বোর্ডে চপ করে নিতে পারেন, তবে থেতলানোড়াটার টেস্টই আলাদা। এরপর এটা একটি বাটির মধ্যে নিয়ে আমি এতে কিছু মাংসের মশলা মিশাবো, আদা রসুন বাটা দেবো। আমি কিন্তু পুরো রান্নাটায় কোথাও কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এখনও পর্যন্ত। দিয়ে দেবো ঝালের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া। ঝালের গুঁড়ার পরিমাণটা হলুদের গুঁড়ার পরিমাণের থেকে একটু বেশি হবে, হলুদের গুঁড়া কম করে দিলেও হবে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলা যেটা আমি হাতে বানিয়েছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মাখাবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ এবং কুকিং অয়েল। এটা দিয়ে মাখানোর পরে দিলে ভালো হবে, কারণ এই গুঁড়া মশলাগুলো মাংসের গায়ে লেগে যাওয়ার পরে তেলটা দিলে ভালো হয়, তাতে করে মাংসের মশলাগুলো মাংসের গায়ে খুব সুন্দর করে লেগে যাবে। এটা দিয়ে খুব ভালো করে যখন মিক্সচার করা হয়ে যাবে একটু চটকে চটকে মাখাতে হবে, যেন এই যে মাংসগুলো থেতলানো এবং ছেঁড়া ছেঁড়া আছে এগুলো সবার গায়ে খুব সুন্দর করে লেগে যায়। আর এই রান্নাটা করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগলেও তেলটা একবারে দেওয়া যাবে না, বারবার দিতে হবে। এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার জন্য, ম্যারিনেট করার জন্য ব্যবহার করছি, এতে করে মাংসটা সফট থাকে। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব এলাচ টুকরা করে ফেড়ে দিয়ে দেবো, এটা হচ্ছে অপশনাল, ভাজা মশলাগুলো এটা দিলেও হয় না দিলেও হয়, তবে আমার একটু বেশি পছন্দ দেওয়া তাই আমি দিচ্ছি। কয়েকটা দারচিনি টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর তেজপাতা। এটা সুন্দর করে একটু রোস্টেড হতে হতে এর মধ্যে দিয়ে দেব শুকনো ঝাল টুকরো করে, কুচি করেও দেওয়া যায়। এরপরে মাংসটা দিব, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে উল্টে দেব। তেলটা যেহেতু গরম আছে প্রথম পর্যায়ে চুলার হিটটা একটু বেশি থাকবে, তারপরে মাংসটা দেওয়ার পরে নাড়াচাড়া হয়ে গেলে তখন চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে আরও একটু করে তেল দিচ্ছি, তেলটা কম কম লাগছিল, দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং এই সময় আমি চুলার ভলিউমটা একদম লো করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, গোলমরিচগুলো রোস্টেড হয়ে গেলে আর এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কালারটা একটু মেটে মেটে দেখা যাচ্ছিলো বলে একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা কিন্তু অনেক হবে আপনারা কিন্তু বুঝে শুনে দিবেন। এরপরে ঢাকনা উঁচু করে দেখলেন কতটা পানি বেরিয়েছে, সে সময় আমি এখানে দিয়ে দেব রসুন ছেলার। আমি ঢেকে রেখেছিলাম প্রত্যেকবার 10 মিনিট করে, তো সেই পানি এখনও পর্যন্ত আছে এবং চুলার ভলিউমটা একদম লোতে, এতে করে মাংসটা একদমই
80% সিদ্ধ হয়ে যাবে। তিনবার করে এরকম করে ঢেকে ঢেকে রান্না করার পরে যখন দেখা যাবে যে মাংসের পানিটা অনেক কম, তেলটা চিটপিট করছে, এই সময় এর মধ্যে কিছুটা আস্ত জিরা দিয়ে দেব। এই আস্ত জিরাটা আগে থেকে দেব না, পরে দেব, যাতে করে এর যে ফ্লেভারটা, যেহেতু এরপরে আমি জিরার গুঁড়া দেব না, তাই জিরার ফ্লেভারটা খুব সুন্দর করে আসবে। আর এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ মোটা মোটা করে টুকরো করে দেওয়া, আর বড় সাইজের একটা রসুন সেটাও এখানে ফালি করে দেওয়া। এটার অবশ্য কোয়ার গায়ে খোসাগুলো রেখে দিয়েছি, এগুলো খেতে মজা লাগে। এইবার আমি এই মাংসটা এত সময় নিয়ে ভাজবো, ভাজতে ভাজতে পেঁয়াজের প্রতিটা কোষ খুলে আসবে এবং এই পেঁয়াজটা নরম হয়ে সফট হয়ে প্রায় বেরেস্তার কাছাকাছি চলে আসবে এবং মাংসের রঙটা পরিবর্তন হয়ে যাবে। মাংসটা একটু দেখতে ভাজা ভাজা মতন, কালচে কালচে মতন হয়ে আসবে, কিন্তু মাংসটা কিন্তু শক্ত হবে না, চানাচুরের মতন শক্ত হয়ে যাবে না, সফট থাকবে কিন্তু কালার চেঞ্জ হবে। আর আমি কিন্তু এখানে মাঝে মাঝে তেল ইউজ করছি, তেলটা যদি আমি একবারে দিয়ে দিতাম তবে এটা তেলেই কুক হতো এবং তাতে করে কিন্তু মাংসটা চানাচুরের মতন শক্ত হয়ে যেত। এজন্য একবারে তেল না দিয়ে বারবার করে দিতে হবে, সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পেঁয়াজ রসুনের রঙটা পরিবর্তন হচ্ছে এবং মাংসের রঙটা পরিবর্তন হচ্ছে। আমার আম্মু যখন রান্না করতো তখন কিন্তু এটা পুরো তেল ঝোলে থাকতো, ভাত মাখালে ভাতটা হলুদ হয়ে যেত। দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় পুড়ে পুড়ে আসছে, এটা প্রায় হয়ে গেছে, এটা যখন হয়ে যাবে তখন ঢেকে কিছুক্ষণ পরে আসছি। আর দেখতে গেলাম খিচুড়িটা কেমন অবস্থা, খিচুড়িটা ফুল ডান, খুব সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে, ভুনা খিচুড়ি যদিও, আর খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, খুবই লোভনীয় হয়েছে। আর এই ঘ্রাণটা, এই টেস্টটা পেতে হলে আপনাকে অবশ্যই বাসায় এই রেসিপিটি তৈরি করতে হবে। তো এখন আমরা এই মাংসের কিমা ভাজি বা ছেঁচা মাংস ভাজিটা পরিবেশন করছি একটি প্লেটে। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর টেস্টি হয়েছে আর কত মজার হয়েছে। রান্নাটা করতে কিন্তু সব গোছানো হয়ে গেলে চুলার উপর মাত্র আধা ঘন্টার কাজ, আর যদি এটা আগে থেকে গুছিয়ে নেওয়া হয় তাহলে আর বেশি সময় লাগে না। এরপর আমি খিচুড়িটা দিয়ে মাংসটা খাবো। তো ভিউয়ার্স, কেমন হলো আমার রান্না কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী রান্না দেখার জন্য। ফিরে আসবো পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।